এখন আমরা চলেছি লোয়ার ড্যামে। নিশ্চয়ই পাচ্ছেন কিরকম প্রেশার জলের, প্রথমে মার্বেল লেক, তারপরে বামনি ফলস হয়ে এখন আমরা চলেছি লোয়ার ড্যামে, তাই তো? লোয়ার ড্যামে যাব, লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম যাওয়ার সূচি তৈরি হয়েছে। প্রথমে এখন গিয়ে থামব সোজা লোয়ার ড্যামে। আমরা এখন লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছি। এখানে লোয়ার ড্যামের ভিউটা বেশ সুন্দরই আসছে এখান থেকে, কিন্তু যেটা সমস্যা সেটা যে লোয়ার ড্যামের উপরের যে রাস্তাটা দেওয়া আছে, একটু দেখাচ্ছি, দাঁড়ান। সেইখানটা গাড়ি যাতায়াতের রাস্তাটা ব্লক করে দেওয়া আছে। এই যে এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে গাড়ি যাওয়ার জায়গাটা ব্লক করে দেওয়া আছে, যার ফলে এখানে আমরা যেতে পারলাম না। এখান থেকে ড্যামটাকে আমরা দেখছি। এই ড্যামের জলের প্রেশার হলে ওই নিচে একটা জলাধার রয়েছে, মনে হয় সেখানে কিছুটা জল স্টোরেজ করার জন্য ব্যবস্থা করা আছে। কানেকশন নিশ্চয়ই রয়েছে, এখানে কাউকে নেই, কেউ নেই, জিজ্ঞাসাও করতে পারছি না। তবে আমরা দৃশ্যটাই দেখি, দৃশ্যটাই ভালো লাগছে। আমরা দেখছি লোয়ার ড্যাম। এবার লোয়ার ড্যামটা উপর থেকে দেখে আমরা আপার ড্যামের দিকে চলে যাব। এখানে দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আবার আপার ড্যামেরটা গিয়ে দেখতে হবে। আপার ড্যামটা নিশ্চয়ই এর থেকে আরও ভালো, সুন্দর হবে। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, পুরুলিয়া সত্যি কেন মানুষ দৌড়ে দৌড়ে আসে এখন বুঝতে পারছি। পুরুলিয়া এসে এই আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে, আকাশটা দারুণ লাগছে দেখতে। এবার আকাশটা নীল হয়ে এসছে, এরকম আকাশ থাকলে, রোদ পরিষ্কার ঝলমলে রোদ থাকলে দেখতেও ভালো লাগে। আজ সকালের দিকে এক পশলা বৃষ্টি যখন হচ্ছিল তখন ভাবছিলাম সারাটা দিন কেমন যাবে। তাহলে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, তাহলে সেই কথাটা আজকের দিনের জন্য অন্তত আমাদের খাটলো না।
এখন আপার ড্যামের উপর দিয়ে যাচ্ছি, সেই ভিউটা দেখা যাচ্ছে, জলটা পুরো নীল লাগছে। আমার পেছনে যে ড্যামটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ রয়েছে, আর একটু উঁচু করে দেখাই। অদ্ভুত সুন্দর জায়গা। এই সৌন্দর্যকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনারাই করুন, আমার নিজের কোনো ভাষা নেই। এখানে ঘন্টার পর ঘন্টা সময় আপনি কাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, মৃদু হাওয়া বইছে, গরম তো একদমই নেই, বরং যে হাওয়াটা আসছে বেশ ঠান্ডা হাওয়া আসছে। আর এখন নভেম্বরের শেষ, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, সুতরাং ঠান্ডার পরস্ত গায়ে লাগবেই। এখানে যদি একটু বোটিংয়ের ব্যবস্থা থাকতো
কত ভালো হতো, আরেকটু ভালো লাগতো। আসলে বাঙালির তো খেতে পেলে বসতে চায়, বসতে পেলে শুতে চায়, সেরকমই একটা দাবি রইল আমার। এখানে যদি বোটিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে সাধারণ মানুষ আর একটু এনজয় করতে পারবে, কর্তৃপক্ষ যদি এদিকটা একটু নজর দেয় তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, এবার একটা আমরা 360 ভিউ নেব। আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে একদম সমতলে নেমে এসেছি, একটু মুখোশ গ্রামে যাব। মুখোশ গ্রামে যাওয়ার জন্য নিচে নেমে এসেছি, তো সেই যাওয়ার পথে একটু আপনারা তো জানেন আমার একটু চায়ের নেশা আছে, তো একটু চা খেতে নেমেছি, চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো মুখোশ গ্রামের দিকে।